পরিণতিটা আজ একটু অন্যরকমও হতে পারত। যে দিনটিতে আমার ইচ্ছে শক্তিগুলোর একে একে মৃত্যু হচ্ছিল, সেদিনগুলো থেকেই এরকমই একটা ভয়ানক পরিণতির সূত্রপাত। আমি দিশারি, দিশারি রয়। খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাই চাইলেও আমি স্বাধীনভাবে অনেক কিছুই করতে পারিনি। কিন্তু একটা সময় এ সমস্ত কিছুই আমার অভ্যেসে পরিণত হতে শুরু করলো। তখন আর খারাপ লাগতো না, সমস্ত কিছুই মেনে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন দমকা হওয়ার মতো আমার লাইফে অসীম চলে এলো। এরপর আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়, যাকে বলে লাভ স্টোরি। দিস ইজ নট এ লাভ স্টোরি, দিস ইজ এ হেড স্টোরি। ফোনটা না রিসিভ করে তোর অন্য কোনো উপায় নেই? না, মানে বুঝতে পারিনি। কিন্তু আমি সবকিছুই বুঝতে পারছি। মেয়ে মানে কি শুধু ভোগ্য বস্তু? আজ সমাজটা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে আছে যেখানে মেয়ে, মা, বোন কাউকেই ছাড়ছে না। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে প্রতিদিন হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে। আমিও কাউকে বিশ্বাস করেছিলাম, কিন্তু শেষ অব্দি আমাকেও ধর্ষিতাই হতে হলো।